এক জাল আর এক প্লাস আমাদের হচ্ছে পাণ্ডুবুড়ি গ্রাম বাংলার পাণ্ডুবুড়ি এক ডুবে মাছ ধরে নিয়ে আসে এ সমস্ত ট্যালেন্টেড লোক সত্যি পাওয়া যাবে না বন্ধুরা তো আজকে দুটো পদ্ধতি জানি না আমরা কতটা সাকসেস হব অবশ্যই সাকসেস হওয়ার চেষ্টা করব যদি সাকসেস হতে পারি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন কি দাদা ভাই আবার আসবো অনেকেই বলেন যেটা সম্ভব নয় হ্যাঁ কিন্তু বাস্তব অসম্ভবকে সম্ভব করে তোলে এই দুজনা মানুষ কিন্তু আমাদেরও এক সময় বিশ্বাস হয়েছিল না যেভাবে কি আদৌ মাছ ধরা যায় কিন্তু প্রথমবার যখন এলাম দেখি সত্যি অস্বাভাবিককে স্বাভাবিক করে ওই জন্য বারবার আসছি মজা লাগে পদ্ধতি খুব কম দেখা যায় অনেক নদীতে অনেক পদ্ধতি দিয়ে মাছ ধরো দু কিলোমিটার চলে গেছে তোমাদের জাল টানানো হয়ে গেল এবারে হবে বুদ্ধির জোর আর হাতের খেলা চোপেল জলের ভিতরে ডুবিয়ে চলবে মাছ ধরা জল কখন দা দিকে ভাই হ্যাঁ

নাম নাই এই জাগাই

ঠিক আছে তোমরা ধরতে থাকো আর আমরা এখানে গরম গরম ভাজছি আর তোমাদেরকে এখানে ওখানে গরম গরম মাছ ভাজা খাওয়াবো বড় গুলো এখন ধরে কষ্ট যাচ্ছে

ভালো করে ধুই নেব হলুদ লবণ মাহন হয়ে গেছে ওরা মাছ ধরতে চলে গেছে আমি এখন মাছ ভাজি লোক

এখানে কতগুলো মাছ পেয়েছে অনেক মাছ অনেক মাছ পেয়েছে শুধু হাত দিয়ে ধরা চলো আমরা গিয়ে কতটাও কম না রান্না বানাটা সেরে ফেলি গা মাছ তো ভাজা হয়ে আছে ভাত তো চলছে তাহলে কাজ করলে হবে না কি গো হ্যাঁ কি গো মাছ ভাজাতে ভাত খেয়েছে হ্যাঁ তো মাছ ভাজাতে ভাত খাও হ্যাঁ

দিকে বাদ আরেকটু হবে আরেকটু হলে আমরা নামিয়ে দেব কারণ আলু দিছি তো আলুটা সিদ্ধ হতে হবে তো আমি এটা করতে যাবো বলছে আমি আলু শুদ্ধ খাই চলে যাবো পেঁয়াজ কাটতে বসেছি পেঁয়াজ কাটতে বসে হ্যাপি আবার বলছে আলু দিয়ে মাছ দিয়ে আমি ঝোল করে দেবো যা ভালো লাগে আমার কাটা আমি

অজাই নদীৰ জান্ত তো ভাজা দিয়ে গরমের দিন দারুন হচ্ছে কিন্তু ছোট হয়ে গেছে তরকারি কিন্তু সাংঘাতিক তরকারি হবে এই শরৎ ভারত রান্না এই যে একটু নতুন নতুন স্টাইল

তাই এগুলো কোন বাগানে না একদম ওই পাহাড়ের গায়ে গায়ে গাছ হয়তো ওই লোকাল লোকে বিক্রি করে ঠিক আছে একদম লোকাল শিষ্য আর সেলার তরকারি হয়ে গেছে

গুৰুদে কব না নে কিছু কব না নাই যা কব শুনি আপোনাৰ জল বুলি নেকি কিয় বৰ ন যদি বড়টা খায় বড়রা খুশি হয় সবাই অনুরোধ করতেছে জামাইবাবুরে বড়টা জামাই জামাইবাবুরে আজকে রামছে তো সত্যি সত্যি আজকে যে আমি কি কবো আমি আর পথ খুঁজে পাচ্ছি না দাও 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 হ্যাঁ কি টেস্ট কেমন লাগে হ্যাঁ সুপার এবি হইছে সব তো ভালো হইছে সবকে বলতে গেলে বাঙালি রান্না বাঙালিদের কথা আজকে তরকারি হই চাটনিও না আমার নিচে একটা কথা এক্সট্রা আছে ওর জন্য আমি বেঁচে গেছি যাবে না নে ভাই নে 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 ভালো হইছে খাই দুটো নে ভাই আজকে সবার প্রথমে আমি একটা কথা কবো আ বলো আমি সব দিন যাইয়া

রান্নার প্রশ্ন পরে করব সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমাদের দুই দাদাদের যেনারা এত কষ্ট করে মাছ ধরে মানে কি বলবো সত্যি অবাস্তব আমাদের দর্শকদের বলব আপনারা হয়তো অবাস্তব ভাববেন যে এই দাদারা জলে ডুব দিলো আর মাছ তুলে দিল কিন্তু সত্যি এনাদের ট্যালেন্টেডকে স্যালুট জানাই আর অসংখ্য ধন্যবাদ আর রান্না আমাদের তো গুরুদেবের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি নদীতে এসে একটা খাড়িতে বসে সামনে নদী এদিকে কিন্তু বড় বাঁধ তার নিচে বসে যেভাবে রান্না বান্না করে মাছ ধরে যেভাবে আনন্দ করে এই ভিডিওটা বানালাম সত্যি আমাদের তো খুব ভালো লাগলো এরকম এনজয় তো সবসময় করা যায় না তো মাঝে মাঝে একটু ভালো লাগে বাইরে কোথাও এলে তো দেখুন ঘাম বেরিয়ে যাচ্ছে গরমও পড়ে গেছে তো বলার ভেতরে একটা কথাই বলবো হ্যাপি বলে দিয়েছে এ সমস্ত মাছ ধরে খাওয়ার যোগ্যতা আমাদের নেই এই মাছ থাকে পাথরের ভিতরে জালে বসিতে আসে না খুব কম আসে ডুবে ডুবে যেভাবে ধরে দিল সুন্দরভাবে ভেজে দিল জামাইবাবু আমরা করলাম তরকারি তরকারি কালারখানা দেখুন একবার সত্যি দারুণ রান্না হয়েছে গরম গরম আমরা খাচ্ছি গৌরের লাল পড়ে যাচ্ছে মামা তাড়াতাড়ি মামা তাড়াতাড়ি আমরা তো ভালো ভালো বলতেছি তো ওরা সহ্য হচ্ছে না তাই ভিডিওটা বেশি বড় না এখানে শেষ করলাম যদি এরকম ধরনের ভিডিও আপনাদের দেখার ইচ্ছা থাকে আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও চাইছেন সেটাও জানাবেন করার চেষ্টা করব তাই ভিডিওটা এখানে শেষ করব আর বেশি বড় করব না তাহলে দেখা হচ্ছে